আর মুসলমান মারলে বাড়ে না কমে? কত হারে বাড়ে? 10 গুণ হারে বাড়ে। 313 জনকে মক্কায় বদরের ময়দানে আঘাত করা হলো, উহুদের ময়দানে 1000 হয়ে গেল। 1000 কে আঘাত করলো, তবুকে 10000 হয়ে গেল। আল্লাহু আকবার। ফতে মক্কায় 3 লাখ, আর এখন সারা পৃথিবীতে 140 কোটি মুসলমান পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পৃথিবীর কোন জায়গা নাই যেখানে আজান হয় না, আলহামদুলিল্লাহ বলেন। সারা পৃথিবীতে আজান আছে না নাই? আছে। মালয়েশিয়াতে মাত্র 35% মুসলমান, 35% এর বেশি মুসলমান, কিন্তু চাইনিজ আছে প্রচুর মালয়েশিয়াতে। চ্যাং ব্যাং চিনেন তো? চ্যাং ব্যাং, এগুলোর কারণে করোনা এসেছে পৃথিবীতে। এরা হলো খুব নোংরা, লড়ে এরকম কোনো জিনিস এরা ছাড়ে না, যেগুলো লড়ে এগুলি খায়, যত খারাপই হোক। তেলিচুরা চিনেন তো? তেলিচুরারে চট্টগ্রামে কি কয়? তেল্লা সোরা হাত দেনা বাজি, এ তেল্লা সোরা হাত দে মুড়ি ডাক্কা। আমি কি হা তো মুড়ি হাত দে, এত খবি সেগুলো। এগুলোরে দেখলে প্রাণীগুলো দৌড় দেয় যে আমরা আর কি জঘন্য, আমাদের চেয়ে জঘন্য হলো এই স্যাং ব্যাংগুলো। আল্লাহ এদের থেকে জাতিকে হেফাজত করেন। বই ঘরের মুসলমানদেরকে আক্রমণ করে, জোর করে রোজা ভাঙায়, মদ ঢেলে দেয়, মেয়েদেরকে জোর করে অত্যাচার করে। বেশি দিন করতে পারবি না, অচিরেই তোদের উপর আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসবে, ঠিক কিনা? সারা পৃথিবীতে যারাই মুসলমানদের গায়ে আঘাত করেছে তাদের উপর গজব আছে না নাই? সবচেয়ে বেশি মারা গেছে কোন দেশের লোক? করোনায় সবচেয়ে বেশি মারা গেছে যারা, সবচেয়ে বেশি মুসলমান মেরেছে তারা। আমার ইরাককে শ্মশান করেছে, ঠিক না বে? ঠিক। আমার আফগানের হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে, প্রতিশোধ গ্রহণ করছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুটি জিনিস করবা, জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর সূরা থেকে আজকে কথা হবে। 3 নম্বর সূরা কোনটি? সূরাতুন নিসা। কি ফোড়া ফোড়ে সূরাতুন নিসা হব দে সব? হ্যাঁ, প্রথম সূরা কোনটা? দ্বিতীয় সূরা বাকারা। তৃতীয় সূরা দেরি হলো কেন এত? সূরা কয়টা? 114। বড়টা কোনটা? সবচেয়ে বড় কোনটা? এটা বরকতের দিক থেকেও বড়, কিন্তু সবচেয়ে সওয়াব বেশি কোন সূরায়? সূরা ফাতেহা। সবচেয়ে ভারী কোন সূরা? সূরা ফাতেহা। মিজানে সবচেয়ে ভারী হবে সূরা ফাতেহা। ফাতেহা ছাড়া নামাজ কবুল? ফাতেহা সবটাই নূর, যারা পড়ে প্রতিটি অক্ষরের জবাব দেন কে? তিনটা আয়াত একটা সূরা, দুইটা আয়াতের জবাব সরাসরি কে দেন? এটা হলো নূর। নূর দুনিয়া থেকে নিতে হবে, মৃত্যুর পরে কবরে হাজার লাইট জ্বালালো নূর জ্বলবে না, এখান থেকেই নিতে হবে নূর। আপনার শরীরে নূর হবে, ওযু করছেন নূর, মাথায় মসল করছেন নূর, পা মসল করছেন নূর, আলহামদুলিল্লাহ বলে সেজদা দিচ্ছেন, সমস্ত জায়গাগুলো নূর। কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। ইদানিং দেখলাম এক হুজুর মাহফিলে একজনের টুপি টেনে ছিঁড়ে ফেলেছে, এটা যেন না হয়। আমরা টুপি দিয়ে মুসলমানদেরকে আলাদা করব না, টুপি যা পরে পড়ুক, আমরা মসজিদে যারা যাই সব একদল, ঠিক কিনা? নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, টুপি ছেড়ার দরকার নেই। আপনি তাকে বুঝিয়ে দিবেন, বাংলাদেশে শিয়া আকিদা লালন করার কোনো মুসলমান বাংলাদেশে নেই, টুপি ছিঁড়ে এটা কেমন কথা? আপনি একজনের মাথার থেকে টুপি নিয়ে ছিঁড়ে ফেলবেন, এটা উচিত হয়নি। আপনি বলতেন যে ভাই এই টুপিটা যদি এই চিন্তা নিয়ে আপনি পরেন তাহলে গুনাহ হবে, ঠিক কিনা? যেমন শিয়াদের 5টা জিনিস আছে, 5 পাঞ্জাতন, কয়টা? তারা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতেমা, হাসান এবং হোসাইন, এই 5 জনের বাহিরে ইসলাম নেই। শিয়াদের সবাই না, একটা গ্রুপ মনে করে যে জিব্রাইল আমিন আলাইহিস সালাম ভুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসেছেন, এটা নাকি আলীর কাছে যাওয়ার কথা ছিল।
এই জাতীয় আমলের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আমরা যারা মসজিদে আসি আমরা কয় দল এক দল কারণ ঐক্যের ভিত্তি দিয়েছেন রাসূল তিনটি কয়টি বুখারী মুসলিমের বর্ণনা ঐক্যের ভিত্তি তিনটি মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি যে আল্লাহর সালাতকে সালাত হিসাবে আদায় করবে কিবলামুখী হবে আর আমাদের জবাই করা খাবে তারা সবাই মুসলমান তারা সবাই কি যেই যেই হাবিজাবি অনেক কিছু ভুল তার থাকতে পারে কিন্তু আল্লাহ রাসূল বলেন সে মুসলিম ঠিক না ঠিক আপনি তার ভুলটা শুধরিয়ে দেন তার বিরুদ্ধে যাবেন না দাঁড়াবেন বেনামাজির বিরুদ্ধে দাঁড়াবেন যারা কিবলামুখী হয় না তাদের বিরুদ্ধে ঠিক কি না কিন্তু টুপিওয়ালার সাথে আপনি লাগতে যান কেন আপনি তো ইসলামের বন্ধুর পরিচয় দিলেন না টুপিওয়ালা আমার ভাই টুপিওয়ালা আমার কি ভাই যে মসজিদে যায় না তাকে আমরা মসজিদে নিয়ে যাব ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো একজনকে অনুসরণ করো জীবনের গুনাহ maaf করে দিবেন কে আল্লাহ ভালোবাসেন কাকে আল্লাহ ঠিক তো কেমনে ভালোবাসবেন আল্লাহ কি কি দেখছেন তো ক্যান্ডিললে ভালোবাসবে ভালোবাসার জন্য দেখা শর্ত আমি ভালোবাসি মানুষকে তুমি ভালোবাসো আমাকে আমাদের দুজনের ভালোবাসার এসো বিলিয়ে দে এই দেশটাকে ভালোবাসা হবে কার জন্য আল্লাহর জন্য কিন্তু আল্লাহকে ভালোবাসবেন আপনি পারবেন না আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে চায় লোকেরা কিন্তু লোকেরা যদি আমার নবীকে অনুসরণ করে আমি আল্লাহ নিজেই সব মানুষকে ভালোবাসবো কারণ আমি 24 ঘন্টা মানুষকে দেখি ঠিক না বে ঠিক আমাদেরকে দেখেন কে আল্লাহ জোরে বলেন আল্লাহ রাতে দিনে 24 ঘন্টা দেখেন কে আল্লাহ আমাদের গলার ভিতরে দেখেন কে আল্লাহ আল্লাহ দেখেন সেটার প্রমাণ কয়েকদিন পরে আসছে রমজানে আমরা গড়গড়া করি না গড়গড়া বলে তো চট্টগ্রামে নাসির এই যে ফানি মুখে উঠতে অর কি হয় গড়গড়া ঠিক আছে না আমি মোটামুটি অনার্স পাস করছি চট্টগ্রামের ভাষা অন মাস্টার ডিগ্রি লইম দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেষ পড়বে হ্যাঁ আমাদেরও শেখায় দেব ওদের কথা আবার খুব মজা বুঝেছেন খুব সুন্দর কথা বলেছে খুব সুন্দর কথা কয়েছে চট্টগ্রাম যশোরের ভাষা খুব সুন্দর নাতিখাতি বেলা গেলে সুতি ফেললাম না আহারে সদরত দিন না ওদের ভাষা অনেক মজা খুব মিষ্টি ভাষা ওদের মানুষগুলোও মিষ্টি যশোর তারপরে পুরা খুলনা বেল্টটাই আল্লাহ যে কবে এটাকে মুক্ত করবে কোনো তাফসির নেই পুরা খুলনা বেল্টে অথচ বাংলাদেশে সবচেয়ে বেশি তাফসির হতো এই বেল্টাতে সবচেয়ে বেশি কিছু পাষাণ্ড বসেছে তোরাও মরবি আমরাও মরব কিয়ামতের ময়দানে তোদেরকে কুত্তার মতো ফেরেশতারা গর্দানা দিয়ে জাহান্নামে ঢুকায়া দিবে কোরআন নিয়ে দুষ্টামি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কিছু লোককে আসামি বানাবে ইন্না কওমি ইত্তাখাযা হাদাল কুরআনা মাহজুরা নিশ্চয় হে আল্লাহ আমার কওমের এই লোকগুলো নামাজ পড়ত রোজা করত কিন্তু কোরআনকে তারা ত্যাজ্য করেছে কোরআনকে সমাজচ্যুত করেছে কোরআনের তাফসীর হতে দেয় নাই কোরআনের মাহফিলগুলো হতে দেয় নাই এই পান্ডাগুলোকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে ঠিক না বে ঠিক কার কথা আল্লাহর কথা আমরা দুটি কাজ করব একটি হলো রাসূলকে মানবো রাজি আছেন তো রাজি আছেন কোথায় কোথায় মানবেন বলেন চুল কাটাতে মানতে হবে না যুবকেরা চুল যেমনি খুশি এমনি রাখবা এখান দিয়ে লম্বা এখান দিয়ে বাটি কুত্তালেস কিলেস কুত্তালেস ফায়ুঘন্তন রাসূল যেটা বলেছেন ওটা বিজ্ঞান এখন তো বুঝবা না 40 এর পরে গেলে দেখবা মাথা ব্যথা যাচ্ছে না তোমার প্রত্যেকটা চুলের সাথে একটা নার্ভের সম্পর্ক মাথাতে 2700 কোটি নার্ভ আছে 2700 কোটি এই একটা নার্ভ চলে যাবে তোমার 2 বছরের স্মৃতি তুমি ভুলে যাবা তুমি বাপকে চিনবা না মেয়েকে চিনবা না এই নার্ভের ক্ষতি হয় চুল এক সাইডে বড় আর এক সাইডে ছোট হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকতুকু হুকুল্লা ওহলকু হুকুল্লা রাখলে এক সমানে রাখো কাটলে এক সমানে কাটো এক সাইডে লম্বা আরেক সাইডে ছোট এটা রাখা নিষেধ এটা রাখা মাথা থেকে শুরু হলো
এবার মাথা ঢাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলেন সূরা আরাফ খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ইউ মাস্ট বিউটিফাই হোয়েন ইউ এন্টার দা মস্ক যখন তুমি মসজিদে যাবা সৌন্দর্য মণ্ডিত হও সবচেয়ে সুন্দর পোশাক মসজিদে যেতে পরো এই যে সুন্দর পোশাক মাথায় পোশাক দরকার আছে না নাই মাথার পোশাক হলো টুপি মাথার পোশাক কি টুপি যার যেটা ভালো লাগে সে সেটা পরো নাজির পড়ছে একটা সুন্দর এই যে সামাদেরটা আরো সুন্দর এই যে কি নাম তোমার আজিম একটু দেরি হয়ে যায় নাম হইতেছে আজিমের টুপি আরো সুন্দর শোন না এই সুন্দর সুন্দর টুপি এগুলো এক এক বাগানে অনেকগুলো ফুল থাকলে সুন্দর দেখা যায় ঠিক কি না ম্যাক্সিমাম তো আমরা সাদাই পরি ঠিক না বেঠি সাদা একটা সুন্দর টুপি কিন্তু অনেকে একটু ডেকোরেশন করে যেমন আমি এটা পরেছি এটা আমাকে উপহার আমার তো গত 30 বছর সবই উপহার আমি টুপির ফ্যাসিনেশন আমার নাই কি যদি আমারে গোল টুপি দেয় এরকম টুপি তো আমি সেটাই পরব তো যখন যেটা সামনে পড়ে ওটা মাথায় দেই এটা নিয়ে কোনো ইস্যু বানানোর কোনো দরকার নাই আই ইনদুল্লাহ তু হিফরি আই এই দলের লোক তুই ইসত ইসলামের খারিজ লোক তুই দল ভিন্ন করলি কেন মূর্খ আমরা সবাই মুসলমান ঠিক না বেটি আমরা সবাই এক দল কয় দল এক দল যেমন টাক্কার বিরুদ্ধে আমরা এক হয়েছি ঠিক না বেটি দুই দিনের মধ্যে টাক্কার মন্ত্রিত্ব শেষ টাক্কা কয় আই হড়ে আর মন্ত্রিত্ব হড়ে কবাই কীর্তন কি হইয়ে ফাগল আসলে ফাগল কয় ইনশাল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না ইনশাল্লাহ আমিও কি রে ইনশাআল্লাহ কয় আগে পরে আবার কয় রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আরে তুই নিজেই তো আল্লাহ ধর্মে ঢুকে পড়েছিস ঠিক কি না যারা ইনশাআল্লাহ কয় তারা তো মুসলমানের সন্তান ঠিক না বেটি তুই তো নিজেই তো ইসলামের ভিতরে আছিস আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন আরো জোরে বলি আমিন তোমরা যারা কোরআনের মাহফিল বন্ধ করেছো অচিরেই তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে এড়াতে পারবা না অতীতে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে তারা কেউ এই সমাজে এখন সুস্থ সুস্থ নসিহত নাও কিসের নামাজ পড়ছ তুই তুই কোরআনের মাহফিল বন্ধ করেছিস আল্লাহ ফতোয়া দিয়েছে তুই কাফের তুই কি وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن ألقوا فيه لعلهم تغلبون কাফেররা বলে কোরআন শুনো না হট্টগোল করো যাতে কোরআন নিচে পড়ে যায় কোরআন কখনো নিচে পড়বে না কারণ কোরআনের রশি কার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম পড়ে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম والله غفور رحيم আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেছে সে নজরুল এটা নিয়েছেন আল্লামা ইকবাল থেকে কবিরা চোর হয় আব্দুস সামাদ তো লেখে করতে করতে চুরি করে ওনারা টেন নভেবে কবিরা মারা দে রবি ঠাকুর নিয়েছেন মসনবী থেকে ছত্রে ছত্রে মসনবীর সাথে মিল প্রত্যেক কবি অন্য কবির থেকে নেয় এটাই ধর্ম যেমন ভারতীয়রা সুর চুরি করেছে মুসলমানদের থেকে বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম এটা পাকিস্তানের একজন শিল্পী গেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা তারা তাদের সিনেমায় ঢুকিয়ে দিয়েছে আবার আমাদের একজন কবি এটাকে অনুবাদ করেছেন আরো সুন্দর করে লিখেছেন যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনের কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়
হাবিবে আল্লাহ তুমি নবী কামেলিওয়ালা তোমারি প্রেমেতে দুনিয়া উজালা তোমারি বিরহে মন তোমারি বিরহে মন অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগ কোন শক্তি নাই না বাজি হবে এত এত চিংড়ি মাছ এত সেন্দে মাছ সরে যাতে বাজি হবে কি কি হয়ে গেত চট্টগ্রাম আসলে কক্সবাজার খাওয়ার সমুদ্র সুবহানাল্লাহ এত ভেরিয়েশন খাওয়ার এত সুন্দর সুন্দর মাছ আপনারাও তো নাম জানেন না অনেক মাছ ধৈর্যের মাছগুলো খায় আর শক্তি নাই একটু গলা ছেড়ে বলেন তো যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় নজরুল চুরি করেছেন যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এটা ভারতের একটা মিসাইলের থেকে নিয়েছেন উনি গেলেন ক্যালকাটায় গিয়ে দেখলেন যে ওরা মিসাইল করতেছে রবিউল আউয়ালে মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার ওখান থেকে সুরটা নিয়ে এবার নজরুল লেখলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয় আয় রে সাগর আয় আয় রে সাগর আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল রে মাফি দুনিয়া হতে বে ইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আলহামদুলিল্লাহ বলি এখন নজরুলটা আসল মনে হয় ওটাকে নকল মনে হয় ঠিক কি না নজরুল যে সুরটা ভালোবাসতেন উনি দুইটা গান লিখতেন ওই সুরে একই সুরে এই সুরে আরেকটা গান লিখেছে শুকনো পাতা নূপুর পায়ে বাজেছে ঘুরনি বাই জল তরঙ্গের ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় আলহামদুলিল্লাহ বলে কথার জাদুকর ছিল এই লোকটা আল্লাহ তাকে মাফ করে দিক ভালোবাসতেন কাকে